ইব্রাহিম, বয়স 32। তিনি আমাদের কাছে শ্বাসকষ্ট এবং দুইবার অজ্ঞান হওয়ার ইতিহাস নিয়ে আসে। পরীক্ষা করে তার অ্যাওটিক ভালভের স্টেনোসিস পাওয়া যায়। এই জন্য সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস, তার জন্য তার ভালভ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আমরা তার ভালভ পরিবর্তন করছি, কিন্তু মিনিমাল ইনভেসিভ অ্যাওটিক ভালভ রিপ্লেসমেন্ট করাইছে। মাত্র 2 ইঞ্চি কেটে আমরা এই অপারেশনটা সম্পন্ন করেছি। এখন সে ব্যথামুক্তভাবে আছে। আমরা আর 2 দিন পর তাকে ছুটি দিয়ে দেব। সে এখন ভালো আছে। আমরা এই ধরনের অপারেশন এবছর অনেকগুলি অপারেশন সম্পন্ন করেছি এবং এটা আমাদের মিনিমাল ইনভেসিভ অ্যাওটিক ভালভ সার্জারি আমরা রুটিনলি করে থাকি। সচরাচর এ রোগীরা মিনিমাল ইনভেসিভ অ্যাওটিক ভালভ রিপ্লেসমেন্টে খুব সহজেই তাদের কাজে দ্রুতগতিতে ফিরে যেতে পারে। এতে রোগীর ব্যথাও কম হয় এবং তারা সহজে কাজে ফিরে যায় এবং ভবিষ্যতেও এরা খুব সুস্থভাবে বেঁচে থাকতে পারে। মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এখন যুগের চাহিদা। এই ধরনের অপারেশনে ব্যথা থেকে খুব দ্রুত মুক্ত হয় এবং খুব দ্রুত গতিতে তারা কাজে ফিরে যেতে পারে এবং রোগী যে কাটা যা সেটা স্বল্প পরিমাণ হওয়ায় কসমেটিক পারপাসে এদের খুব দেখতে খুব সুন্দর লাগে। আর এই রোগীদের রক্তক্ষরণ খুব কম হয়, যার জন্য এদের রক্ত সঞ্চালন বা শরীরে রক্ত দেওয়া খুব কম লাগে। আর এতে রোগীর আর্থিকভাবেও লাভবান হয়। আর যদি আমরা পুরোপুরি বুক কেটে অপারেশন করতাম, সেখানে রোগী অনেক ব্যথা পেত এবং তাকে খুব হসপিটাল স্টে, অর্থাৎ হসপিটাল অনেক দিন থাকার প্রয়োজন পড়তো এবং সে তার স্বাভাবিক কাজে ফিরে যেতে অনেক সময় লাগত। এতে রোগীরও যেমন আর্থিক ক্ষতি হতো, তেমন সে মানসিকভাবেও সে অনেক দুর্বল হয়ে পড়তো। এই জন্য আমরা এই ধরনের সার্জারি রুটিনলি আমরা করতেছি। জি, আমি অনেকদিন যাবৎ শ্বাসকষ্টে অনেকটা কষ্টে ছিলাম, তাই স্যারের কাছে আসি, জানতে পারি আমার হার্টের পালফের প্রবলেম অনেকটা ক্ষতিগ্রস্তের দিকে। তখন স্যার আমার এক অপারেশনটা হয়, অনেকটা ব্যথামুক্ত, অনেকটা স্বল্প আকারে, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ, স্বাভাবিক পর্যায়ে আছি এখন। আশা করি খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবো ইনশাল্লাহ।